আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফ ইসলাম, সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম A&A কার সেন্টার ব্লগে। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি টয়োটা ব্র্যান্ডের টয়োটার এক্সিও ফিল্টার। আমার এই গাড়িটির মডেলের হলো 2012, রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। 1500 সিসির সম্পূর্ণ অকটেনের পাশাপাশি কিন্তু এই গাড়িতে 60 লিটারের সিএনজি রয়েছে। এবং এই গাড়িতে আরও কী কী অপশন রয়েছে এবং এই গাড়িটি কী অবস্থায় রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে তুলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেন নয়, বাংলাদেশ ইউজড কার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য এবং ভিডিও কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন প্রতিদিন। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর কোনো অংশে কিন্তু আমার এই গাড়িটির দামের বেশি আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটার এক্সিও ফিল্টার, 2012 মডেল। 2017 সালে এই গাড়িটি বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে। আমি এই গাড়িটির সামনের দিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটি কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে একটি ফগ লাইট রয়েছে, শক্ত একটি বাম্পারও কিন্তু রয়েছে। তার এই পাশে হেডলাইটটিও ফ্রেশ রয়েছে, ফগ লাইটটি দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, আপনারা সামনের শেপটি দেখতে পেলেন। এখন আসুন এই গাড়িটির পিছনের দিকে চলে যাই, পিছনের শেপটি দেখাই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির পিছনের দিকে রয়েছে। পিছনের শেপটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ, একেবারে ফ্রেশ রয়েছে। পিছনের দিকে কিন্তু একটি ওয়াইফাই ব্লেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি স্পলার কিন্তু রয়েছে, স্পলারটি দেখতে পাচ্ছেন। একটি অ্যান্টেনাও রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সির জন্য এই অ্যান্টেনাটি কিন্তু খুব ভালো কাজ করবে। এবং ব্যাকলাইটটি কিন্তু একেবারে ফ্রেশ, এলইডি বাল্ব দিয়ে কিন্তু ব্যাকলাইটটি করা হয়েছে। ফিল্টারের লেখাটি দেখতে পাচ্ছেন, এক্স ফিল্টার। পিছনের দিকে একটি বাম্পার রয়েছে। এই পাশের যে ব্যাকলাইটটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটি কিন্তু ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন ব্যাকলাইটটি ওপেন করে দিই, ভিতরে কী অবস্থা সেটি দেখাই। তো আমি ব্যাকলাইটটি ওপেন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন 60 লিটারের সিএনজি রয়েছে এই গাড়িতে। এবং পিছনের একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে। আমরা এখনও ওয়াশ পলিশ কোনো কিছুই করাই নাই, যখন ওয়াশ পলিশ করবো এই গাড়ি দেখতে কিন্তু আরও গ্লেজি হবে, সুন্দর হবে। এখানে কিন্তু একটি অপশন রয়েছে, এই অপশনটি কিন্তু সামনে যে সিটটি রয়েছে, এই সিটটির নিচের অংশটি কিন্তু আপনি উঠে যাবে সামনের দিকে যখন আপনি এটা এইভাবে প্রেস করবেন। তার এই পাশে আরেকটি রয়েছে, তো দুই পাশে দুটি সিটই কিন্তু আপনার ফোল্ডিং হয়ে যাবে। এখান থেকে আপনাকে এটি করতে হবে, অলরেডি একটি হয়ে গেছে। এখান থেকে যদি আমি আবার একটু দেখাই, এটিও কিন্তু হয়ে গেছে। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, এটি কিন্তু আপনি টেনে এইভাবে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। সেট আপ করার পর কিন্তু আপনি চাইলে পিছনে টিস্যু বক্স থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রাখা যাবে। তো আবার যদি আপনি এটা প্রয়োজন না হয়, কার্গো স্পেস প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ইন্টেরিয়ার সাইডে চলে যাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির সামনে যে ইন্টেরিয়ার অপশনটি রয়েছে সেদিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটি একটি কি স্টার্টের গাড়ি, এখানে লুকিং গ্লাস মিরর সুইচগুলো রয়েছে, সিএনজির অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন। এবং হেডলাইটের উঁচু নিচু করার, অর্থাৎ আলোটি উঁচু নিচু করার অপশনটি রয়েছে এখানে। সম্পূর্ণ ব্ল্যাক কালারের সিট কভার লাগানো রয়েছে, টিভি নেভিগেশন রয়েছে এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এসির প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এবং সিলিংটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির লেগ স্পেস দেখাই। সো ভিউয়ার্স, আমি এই গাড়িটির পিছনে যে লেগ স্পেস রয়েছে সেদিকে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি হ্যান্ডরেস্ট রয়েছে, আপনি দুটি পানির বোতল রাখা সহকারে কিন্তু আপনি খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন। এবং এই সিটগুলো কিন্তু ফোল্ডিং হবে। এই সিটের অপশনটির কথা বলেছিলাম যে পিছন থেকে যখন আপনি ক্লিক করে দেবেন তখন এই সিটগুলো কিন্তু ফোল্ডিং হয়ে যাবে অটোমেটিকলি, আপনি চাইলে আবার লাগাই নিতে পারবেন। সিলিংটি কিন্তু ফ্রেশ রয়েছে। সো ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির ইঞ্জিনটি দেখাই, ইঞ্জিনের কী অবস্থা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটির ইঞ্জিনের দিকে রয়েছে। এই গাড়িতে 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অকটেনের পাশাপাশি এই গাড়িতে কিন্তু 60 লিটারের সিএনজি রয়েছে জ্বালানি হিসাবে। সিএনজির কিটটি কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ডায়নামাটি দেখতে পাচ্ছেন রয়েছে। এবং স্পেয়ার রেডিওটারের স্পেয়ার ট্যাঙ্ক কিন্তু এখানে রয়েছে, স্পেয়ার পানির ট্যাঙ্ক। এবং গ্যাস কতটুকু আছে আপনি কিন্তু দেখতে পারবেন এবং সামনে থেকে দেখতে পারবেন। এখানে এয়ার ক্লিনার বক্স রয়েছে, কন্ট্রোলার বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফিউজ বক্স রয়েছে, ব্যাটারি রয়েছে। ভিউয়ার্স, এখন আসুন এই গাড়িটির সম্পূর্ণভাবে দেখানোর পর দামের বেশি আলোচনা করব।
সো ভিউয়ার্স আপনারা দেখছেন টয়োটা ব্র্যান্ডের তার ফিল্টার অর্থাৎ ফিল্টার যারা এক্স ফিল্টার পছন্দ করেন অবশ্যই আমার এই গাড়ি দেখতে সম্পূর্ণ পারফেক্ট বলেছে এই গাড়িটি ওগার অ্যাক্সেন্ট চাইলে কোনো অ্যানালজি থেকে চেক করার পর এই গাড়িটি সম্মানিত ভিউয়ার্স আমার এই গাড়িটি আমি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম এই গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখালাম এবং এই গাড়িতে কী কী অপশন রয়েছে এই গাড়িটি কী অবস্থায় রয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়েছি এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি আমরা আমাদের শোরুমের আস্কিন মূল্য এই গাড়িটির রেখেছি 13,30,000 টাকা 13,30,000 টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমার এই গাড়িটি ভালোভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে কিংবা যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করার পর কিন্তু আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন আমাদের শোরুমের অবস্থান হলো বনানী চেয়ারম্যান বাড়ি রোড নম্বর 2/3 প্লট নম্বর 7 A&A কার সেন্টার থেকে আপনি এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন সো ভিউয়ার্স আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন A&A কার সেন্টারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম